হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা ডট ইন। তো আজকে 10th December, আই থিঙ্ক ব্লগটা তোমরা 11 তারিখ কিংবা 12 তারিখ দেখছো। তো যাই হোক, টুডে ইজ মাই বার্থডে। তো শুধু জন্মদিনের জন্য নয়, প্রত্যেক বছর না ডিসেম্বরে, প্রত্যেকটা ডিসেম্বরে কিছু না কিছু মানে বিশেষ আমার লাইফে থাকি, অলওয়েজ অলওয়েজ। তো সেটার জন্য আমি ঠাকুরের কাছে অনেকটাই ধন্যবাদ। তো যাই হোক, আজকে আই থিঙ্ক প্ল্যান আছে, তো ও সারপ্রাইজ, মানে ও সারপ্রাইজ প্ল্যান করেছে, আই ডোন্ট নো এনিথিং। আর আমাদের প্রি ওয়েডিংয়ের একটা ফটো আমি কালকেই পোস্ট করে দিয়েছি। আমি জানি না কি তোমরা দেখেছো কি না, তো যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখতেই পারো কমিউনিটি পোস্টে। তো আজকে জানি না, হয়তো বা ইভিনিংয়ে কোনো প্ল্যান আছে, ভাই দাদা আসবে, আর কে আসবে, সহেলি আসবে, হয়তো বা আমার বন্ধুবান্ধবরা আসবে, আমি জানি না কি প্ল্যান, কোথায় প্ল্যান। তো সবটাই আমার জন্য সারপ্রাইজ। আর কালকে তোমাদেরকে ড্রেসটা দেখিয়েছিলাম, সেটাই পরবো আজকে। তো চলো সকালবেলা বেশি বকবক না করে এবার দিনটাকে শুরু করা যাক। প্রি ওয়েডিংয়ের দিন না যাই মেকআপ করেছিলাম, প্রচণ্ড মিনিমাম মেকআপ রেখেছি। তো প্রি ওয়েডিংয়ের ব্লগটা এখনও আমার দেওয়া হয়নি, আর রিসেন্টলি আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, আই প্রমিস। আর তোমাদেরকে দেখাচ্ছি, আমার টেবিলের উপর না সব অগোছালো পড়ে আছে অগোছালোভাবে, কারণ কয়েকদিন আগেই করেছি। তোমাদেরকে একবার দেখাই আমার টেবিলটার কী অবস্থা। এই দেখো টেবিলটার কী অবস্থা, মানে সিরাম, আইশ্যাডো, বটল, ওয়াচ সব একসাথে। তো কথা বলতে বলতে এইখানে দেখো সহেলিও চলে এসেছে, আর ও না আমার ড্রেসটা দেখছে, ওর কাছেও ড্রেসটা প্রচণ্ড ভালো লেগেছে। তো ও আপাতত ওর দিদির বাড়িতে যাবে, তারপর চলে আসবে। তো দেখো ও চলে যাওয়ার পর আমি ভাবলাম যে ও আস্তে আস্তে কাজগুলো কমপ্লিট করে নিই। আসলে টেবিলটা না অনেকদিন ধরে এইভাবে পড়ে আছে, আসলে একবার বাড়ি একবার এখান করতে করতে না আর মিলিয়ে উঠতে পারছিলাম না, সময় করে উঠতে পারছিলাম না কখন কি করব। তো আজকে যেহেতু হাতে সময় আছে তো করেই ফেলছি, আর একদম নোংরা করে থাকতে আমার তো অন্তত ভালো লাগে না। তো এখন দেখো টেবিলটা গুছিয়ে ঘরটাকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর স্নানটা সারব। তো সব কাজ কমপ্লিট করে একদম স্নান করে চলে এসেছি তোমাদের সামনে। আর পেছনে দেখো বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, এখানে টেবিলটাও গোছানো একদম কমপ্লিট, আর ঘরটাও পুরোটাই আমি পরিষ্কার করে দিয়েছি। আসলে কী বলো তো, অনেক দিন হয়ে গেছে আমি ঘরটা একদম পরিষ্কার করছিলাম না, আসলে বাড়ি আর এখানে আপ ডাউন করছিলাম, তো ওই জন্য হয়ে উঠছিল না সম্ভব। তো আজকে সব কাজ শেষ করলাম, আর আজকে না ঠান্ডা জল দিয়ে স্নান করেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, মানে জলটা গরম যে করব সেই সময়টাও ছিল না। আমার মনে হচ্ছিলো যে সব কিছু ক্লিন করছিলাম তো ওই জন্য মনে হচ্ছিলো যে কখন স্নানটা করব, স্নানটা করলে তারপর আরাম লাগবে। তো সহেলিও গেছে, সহেলির দিদির এখানে আসলে তারপর আমি জানি না ওদের কী প্ল্যান আছে, তো আই থিঙ্ক কিছু একটা সারপ্রাইজ আছে। তো যাই হোক, তো আশা করছি সব ভালোই হবে, তোমাদেরকেও দেখাবো। তো এখন একটু রেস্ট করে নেব, আর আজকে না বাড়ি থেকে ঠাকুরের ভোগ আসবে, মানে লোকনাথ আশ্রম থেকে ভোগ আসবে, যেহেতু আমার জন্মদিন আজকে সেহেতু। তো তাই জন্য আমি দুপুরে রান্না আর করিনি, তো ভোগ আসলে তারপর ভোগটা খাবো, আর এখন আপাতত একটু রেস্ট করি। আমি জানি না আজকে বিকেল থেকে রাত কটা পর্যন্ত চলতে থাকবে খাওয়া দাওয়া আনন্দ সেগুলো। তো চলো আবার একটু রেস্ট করে তারপর আমি ব্লগে ফিরে আসছি। ভেবেছিলাম রেস্ট করব কিন্তু আর হয়নি, ওই কিছুক্ষণ একটু শুয়েছিলাম, তারপর তো সহেলি চলেই এসেছে। তো দেখো এখানে ভাবলাম এবার রেডি হয়ে পড়ি, সন্ধেও হয়ে এসেছে, তো কাজলটা তো পরেই নিয়েছি। আসলে সত্যি বলতে কি, এই ড্রেসটা পরে না আমার প্রচণ্ড ভালো লাগছে, আমি যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকেও আমার বেশি কমফোর্টেবল লাগছে। তো দেখো সহেলিও রেডি হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ও বারবার বলছে আমাকে কেন নিচ্ছিস, কিন্তু আমার কিন্তু দেখাতে ভারী মজা লাগছে, আর ওকে বেশ সুন্দর লাগছে কিন্তু।
আমি আর সহেলি তো একদমই রেডি হয়ে গেছি, তো জানি না ওখানে আর কে কে আসবে, তো দেখি গিয়ে কে কে আসে। প্রচণ্ড লেট হয়ে গেছে, চলো চলে যাই এখন। দেখো কথা বলতে বলতে আসার সময় আর ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি, তো দেখো সবাই ফাইনালি চলে এসেছে। আসলে কি বলো তো, আমরা ছেলে কিংবা মেয়ে যেই হই না কেন, সারপ্রাইজ আমার মনে হয় সবারই ভীষণ পছন্দের। আমার তো খুবই ভালো লাগে, আর প্রত্যেকটা বার্থডেতে না মানে আমার কিছু না কিছু স্পেশাল থাকেই, মানে আমি ব্লেসড বলতে পারো। আমি ভগবানের কাছে প্রচণ্ড থ্যাঙ্কফুল যে প্রত্যেকটা বছর আমার জীবনে এইভাবে উপহার দেওয়ার জন্য, স্পেশালি ডিসেম্বর মাসটি। তো দেখো এখানে সবাই মিলে আমার মনে হচ্ছে যে আমি সেলিব্রিটি, সবাই এত ফটো তুলছে, এতগুলো ফোন আমার সামনে, আমি কার ফোনের দিকে তাকাবো কি করব। আর সবাইকে বলছি যে আমাকে একটু কেক কম খাওয়াও, কারণ কেক, আমি মিষ্টি জিনিস, কোনো মিষ্টি জিনিসে আমি ততটা খেতে পারি না, তবে কি আর করব, সবাই জোর করে খাইয়ে দিলে কি আর ওই সময় না করা যায় বলো। আর এখানে না দিনগুলো দেখতে দেখতে এত তাড়াতাড়ি দৌড়ে চলে যাচ্ছে, হাতে আর এক দু মাসের মতো নেই, আমি সব মানে নিজের বাড়ি ছেড়ে অন্য কারণ না আমারই আরেক বাড়িতে চলে যাব। তো সময়গুলি যেন মানে সমুদ্রের স্রোতের চাইতেও আরও বেশি দৌড়চ্ছে। তো এখানে দেখো আমার ভাই সহেলি, আরেক ভাই, তারপর দাদা, ছোটি ভাই, ছোটদা ভাই, আমার আরও বোন ভাই সবাই চলে এসেছে। আমরা সবাই মিলে না প্রচণ্ড মজা করছি, প্রচণ্ড। আর ওই সাইডে না দেখো, দাঁড়াও একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি, দাদা, এটা আমার দাদা, আর ওইটা মুক্তা, ওটা ছোটদা ভাই, আর এইখানকে এইখানে একবার দেখো ও কি বলছে। তুমি কি বলবে বলো, জোরে বলো, আজকে দুঃখ কথা বাদ দে, আমরা সবাই এখানে খেয়ে নিচ্ছি। ওয়েলকাম টু বি দুঃখ কথা ঘর। সবগুলো গিফটসই না খুবই ভালো, খুবই ভালো। আর উপহার কার না ভালো লাগে বলো তো, আমার তো খুবই ভালো লাগে। তো এখন দেখো খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষ, প্রায় রাত 10টার মতো বাজে, এখন বাড়ি ফেরা যাক। আজকে না প্রচুর এনজয় করেছি, মানে সবাই মিলে আমাকে প্রচণ্ড স্পেশাল ফিল করিয়েছে। একদম শেষ পার্টি, তো এখন যাচ্ছি বাড়িতে, তো চলো যাওয়া যাক, বেশি লেট করবো না। আর এইখানে দেখো আসার সময় সবাই মিলে সহেলির চুলের মধ্যে ফুল গুঁজে দিচ্ছিল। তো যাই হোক, আজকে সবাই মিলে ভারী মজা করেছি। তো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে, ডু শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো কালকে ফিরে আসবো উইথ এ নতুন দিন অ্যান্ড উইথ এ নতুন ব্লগ। সো তোমরা সবাই খুব 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 ভালো থাকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।